নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা এই ভিডিওতে আরও কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যেখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণভাবে দেখুন পুরোপুরি আজকে আমরা ডিসকাস করব যে কোন কোন পোস্টের ক্ষেত্রে কি কী কোয়ালিফিকেশান রয়েছে সেই ব্যাপারে তো প্রথমে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এখানে আপনি যদি ক্লাস এইট পাস করে থাকেন বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারছেন যদি আপনি ক্লাস টেন পাস করে থাকেন আবেদন করতে পারছেন বা যদি আপনি ক্লাস টুয়েলভ পাস করে থাকেন তাহলেও কিন্তু আপনি বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারছেন তো যদি আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশান ক্লাস এইট পাস থাকে এবং তার সাথে সাথে আপনি যদি হায়ার এডুকেশান করে থাকেন তবুও আপনি বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে প্রথমে বলে রাখি বন্ধুরা অ্যাপ্লিকেশান কিন্তু আগামী কাল থেকে শুরু হচ্ছে পঁচিশে জুলাই দু হাজার থেকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো চলুন আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব আপনারা কোন কোন পোস্টের ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশান আবেদন করবেন এবং অন্যান্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই সম্পর্কে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি ডিসকাস করব তো বন্ধুরা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন এই ভিডিওতে আমরা মাল্টিপেল নোটিফিকেশান সম্বন্ধে ডিসকাস করব অর্থাৎ একের বেশি কিন্তু নোটিফিকেশান আমরা এই ভিডিওতে ডিসকাস করব তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে যে নোটিফিকেশান নিয়ে আমরা ডিসকাস করব যেখানে দেখতে পাচ্ছেন হুগলি জেলাতে নিয়োগ চলছে যেখানে দেখতে পাচ্ছেন টোটাল চারটি পোস্টে নিয়োগ করা হচ্ছে বেঞ্চ ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক অর্ডারলি এবং নাইট গার্ড এই চারটি পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লিকেশান করতে পারছেন এবং আপনাদেরকে পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে কিন্তু হুগলি জেলার তো যদি আপনি হুগলি জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে এই চারটি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন ছেলে এবং মেয়েরা সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এখানে আপনাদের বয়স থাকতে হবে মিনিমাম একুশ থেকে চল্লিশের মধ্যে মিনিমাম একুশ থেকে চল্লিশের মধ্যে আপনাদেরকে হতে হবে আর আপনাদের যে বয়স সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির এক তারিখ থেকে আপনাদের মিনিমাম বয়স হতে হবে একুশ আর ম্যাক্সিমাম চল্লিশ এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বেতন দেওয়া রয়েছে আর কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন প্রত্যেকটির ক্ষেত্রে দেওয়া রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন ক্লাস এইট পাস থেকেও আপনি আবেদন করতে পারছেন মাধ্যমিক পাসও রয়েছে এবং ক্লাস টুয়েলভ পাস যোগ্যতাতেও আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এখানে দেখুন বন্ধুরা অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে পঁচিশে জুলাই দু থেকে এবং অ্যাপ্লিকেশান চলবে নয়ই আগস্ট দু পর্যন্ত তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের সময়সূচি আর আপনাদেরকে আবেদন করতে হলে হুগলি ডট এনআইসি ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা নয়ই আগস্ট দু হাজার লাস্ট ডেট সেই লাস্ট ডেট আপনারা রাত্রি বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছেন অর্থাৎ রাত্রি বারোটার ঠিক আগে পর্যন্ত আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন অনলাইনে তো যদি আপনাদের কোয়ালিফিকেশন থাকে আপনি যদি হুগলি জেলা থেকে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই ছেলেরা এবং মেয়েরা সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এখানে আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটা হচ্ছে এ রিটিন টেস্ট অফ এইটি মার্কস উইল বি হেল্ড ফর দ্য পোস্ট অফ বেঞ্চ ক্লার্ক এবং এলডিসি বেঞ্চ ক্লার্ক এবং এলডিসির জন্য কিন্তু আশি নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে আর ক্যান্ডিডেট হু অবটেন কোয়ালিফিকেশান মার্কস ইন দ্য রিটিন টেস্ট উইল অ্যাপিয়ার ফর দ্য কম্পিউটার টেস্ট ঠিক আছে তারপরে কিন্তু কম্পিউটার টেস্ট হবে দশ নম্বরের এবং দোজ হু অবটেন কোয়ালিফিকেশান মার্কস ইন কম্পিউটার টেস্ট স্কিল উইল বি কল্ড ফর ভাইভা কম্পিউটার টেস্টের পরে যেটা হবে সেটা হচ্ছে ভাইবা হবে দশ নম্বরের তো যে সিলেকশান প্রসেস রয়েছে সেটা হচ্ছে আশি নম্বরের লিখিত পরীক্ষা দশ নম্বরের কম্পিউটার টেস্ট এবং দশ নম্বরের এখানে ভাইবা অর্থাৎ ইন্টারভিউ হবে প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে আপনাদেরকে নিয়োগ করা হবে এখানে আমি আপনাদেরকে বলে রাখি যদি আপনি দেখতে পাচ্ছেন পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অর্ডারলি এবং নাইট গার্ড উইল বি হেল্ড অন দ্য ডেট অ্যান্ড টাইম উইল বি ইন্টিমেটেড লেটার তো দেখতে পাচ্ছেন যদি আপনি অর্ডারলি পোস্টের ক্ষেত্রে বা নাইট গার্ডের জন্য আপনি যদি আবেদন করেন তাহলে এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি আপনাদেরকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এরপর আমরা সরাসরি চলে যাব পরবর্তী এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমি আপনাদেরকে আগেই বললাম সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন দ্য ক্যান্ডিডেট শুড বি ম্যান্ডেটারিলি বি রেসিডেন্ট অফ হুগলি ডিস্ট্রিক্ট শুধুমাত্র হুগলি জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবেন অন্য জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না সেটাই হচ্ছে সম্পূর্ণ তথ্য এরপর আমরা সরাসরি চলে যাব পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে যেটাও কিন্তু দেখতে পাচ্ছেন হুগলি জেলাতে নিয়োগ চলছে এখানেও আপনাদেরকে হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেগুলো রয়েছে সেগুলো আপনাদের থাকতেই হবে তো দেখুন এখানে কে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে যেটি হচ্ছে ক্লার্ক কাম কম্পাউন্ডার যেখানে মেল ফিমেল সবাই অ্যাপ্লিকেশান করতে পারছেন হুগলি জেলার পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং বয়স থাকতে হবে আঠারো থেকে সাঁয়ত্রিশের মধ্যে বারো হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হবে আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট আপনাদেরকে হতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এরপর দেখুন জুনিয়ার সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রে আপনাদেরকে ফিমেল হতে হবে অর্থাৎ কেবলমাত্র মেয়েরা এখানে আবেদন করতে পারবেন হুগলি জেলার স্থায়ী বাসিন্দা আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনাদের বয়স হতে হবে বারো হাজার টাকা স্যালারি রয়েছে আর মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এরপর দেখতে পাচ্ছেন টিচার রয়েছে টেলার টেলোরিং ইন্সট্রাক্টর রয়েছে মিউজিক টিচার রয়েছে এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে বাকি যে সমস্ত পোস্টগুলো বললাম প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই কিন্তু ফিমেল ক্যাটাগরি আবেদন করতে পারবেন এবং এখানেও কিন্তু হুগলি জেলার স্থায়ী বাসিন্দা আপনাদেরকে হতে হবে আর বয়স এখানেও দেখতে পাচ্ছেন আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনাদের বয়স থাকতে হচ্ছে আর বেতন দেখতে পাচ্ছেন পাশেই লেখা রয়েছে এই বেতন থেকে আপনারা প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে যে কত বেতন রয়েছে সেটা আপনারা এখান থেকে জানতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাধ্যমিক পাস এবং বেসিক যে ট্রেনিং ইন বেসিক এডুকেশন অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশান সম্বন্ধে আপনাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান চেয়েছে আর দেখতে পাচ্ছেন যদি আপনি মিউজিক টিচারের জন্য আবেদন করেন তাহলে আপনাদেরকে ডিপ্লোমা ইন মিউজিক থাকতে হচ্ছে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন তো এটাও কিন্তু হুগলি জেলার জন্য রিক্রুটমেন্ট এবং হুগলি জেলার স্থায়ী বাসিন্দা আপনাদেরকে হতে হবে তো এখানেও বন্ধুরা বলে রাখি অ্যাপ্লিকেশান কিন্তু পঁচিশে জুলাই দু থেকে শুরু হচ্ছে এবং নয়ে আগস্ট দু পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারছেন যেখানে নয় আগস্ট রাত্রি ঠিক বারোটার আগে পর্যন্ত অর্থাৎ এগারোটা ঊনষাট পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে বলে রাখি আপনাদের যে সিলেকশন হবে সেটা হচ্ছে রিটিন টেস্ট ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট ভাইবা এই সমস্ত ফেজের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আরও একটি তথ্য যেটা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ শুড বি শুড ম্যান্ড ম্যান্ডেটরিলি বি রেসিডেন্ট অফ হুগলি ডিস্ট্রিক্ট তো আপনাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে হুগলি জেলার জন্য যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট হুগলি ডট এনআইসি ডট ইন এখান থেকে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারছেন তো হুগলি জেলা থেকে যা যারা দেখছেন তাদের ক্ষেত্রে বিশাল সুযোগ সুবিধা রয়েছে যেখানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন আগামীকাল থেকেই পঁচিশে জুলাই দু এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী যে পোস্টে নিয়োগ চলছে যেগুলো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এটা হুগলি জেলার জন্য নিয়োগ চলছে পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে আপনাদেরকে এখানে হুগলি জেলার জন্য তো এই প্রত্যেকটি পোস্টে বন্ধুরা দেখতে পাচ্ছেন হুগলি জেলার ক্ষেত্রে নিয়োগ চলছে তো দেখুন এখানে কোন কোন পোস্টে নিয়োগ চলছে সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর নার্স এবং কেয়ারটেকার ঠিক আছে তিনটি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে ফিমেল ক্যাটাগরি সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন বেতন দেখতে পাচ্ছেন পাশেই দেওয়া রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আর আপনাদের যে বয়স সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেইশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে আর এগুলোতে একুশ থেকে দেখতে পাচ্ছেন চল্লিশ বা একুশ থেকে পঞ্চাশের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে তো এই বয়সগুলো ভালোভাবে দেখে নেবেন আর দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশানগুলো দেওয়া রয়েছে বন্ধুরা সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটারের জন্য আপনাদের কোয়ালিফিকেশান চাই গ্রাজুয়েট ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বেসিক কম্পিউটার অপারেশন এখানে চাইছে আর আপনি যদি নার্সের জন্য আবেদন করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক পাস এবং সাকসেসফুলি কমপ্লিটেড দ্য টাইটেল জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে অথবা কোর্স লিস্টেড ইন হোম হেলথ এডস যেখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড বাই হেলথ সেক্টর স্কিল কাউন্সিল উইথ মিনিমাম দেখতে পাচ্ছেন তিনশো ষাট আওয়ার্সের ডিউরেশনে কিন্তু আপনাদের কোর্স করা থাকতে হবে তাহলে আপনি নার্সের জন্য অ্যাপ্লিকেশান করতে পারছেন আর দেখুন এখানে এখানে যদি আপনি জিএনএম করে থাকেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন নার্সিং বা জিএনএম তাহলে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ যদি আপনি জিএনএম করে থাকেন তাহলে নর্মালি আপনি অ্যাপ্লিকেশান করতে পারছেন এখানে এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি কেয়ারটেকারের জন্য যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে মাধ্যমিক পাস ফর হোম মেটস মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে ক্লাস এইট পাস তো দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস আপনি যদি থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন যেখানে কমপক্ষে আপনাদের কোয়ালিফিকেশান থাকতেই হবে সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এখানেও অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন পঁচিশে জুলাই দু থেকে শুরু আর লাস্টের হচ্ছে নয় আগস্ট দু হাজার রাত্রি ঠিক বারোটার আগে পর্যন্ত আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারছেন এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে আর এখানেও যে সিলেকশান প্রসেস সেটা হচ্ছে রিটিন টেস্ট ইন্টারভিউ কম্পিউটার টেস্ট ভাইবা এই সমস্ত ফেজের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে আর এখানেও বলে রাখি অল ক্যান্ডিডেট শুড ম্যান্ডেটরি বি রেসিডেন্ট অফ হুগলি ডিস্ট্রিক্ট হুগলি জেলার আপনাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন পরবর্তী দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও একটি নোটিফিকেশান যেখানে আপনাদেরকে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট এবং হাউস মাদার এই দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে প্রথমটির জন্য মেল ফিমেল সবাই আবেদন করতে পারছেন আর দ্বিতীয়টির ক্ষেত্রে অনলি ফিমেল ক্যান্ডিডেট ক্যান বি এলিজিবল ফর অ্যাপ্লাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা বলে রাখি হুগলি জেলার যে আপনাদেরকে পারমানেন্ট রাস রেসিডেন্ট হতে হবে আর একুশ থেকে চল্লিশের মধ্যে আপনাদেরকে বয়স হতে হবে আর দেখতে পাচ্ছেন বেতনগুলো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেওয়া রয়েছে এখানে বলে রাখি বন্ধুরা আপনি যদি স্টোর কিপারের জন্য আবেদন করেন তাহলে গ্র্যাজুয়েট ইন কমার্স হতে হবে এবং নলেজ অফ কম্পিউটার অপারেশন অ্যাকাউন্টেন্সি নিয়ে কিন্তু অনার্স উইল বি গিভেন প্রেফারেন্স অ্যাকাউন্টেন্সিতে যদি আপনি অনার্স করে থাকেন তাহলে প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ অ্যাকাউন্টস নিয়ে বা কমার্সের যে সমস্ত স্টুডেন্টস রয়েছেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা রয়েছে আর এখানে বলে রাখি বন্ধুরা হাউস মাদারের ক্ষেত্রে আপনাদেরকে ক্লাস টুয়েলভ পাস হলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এখানে বলে রাখি অ্যাপ্লিকেশান করার যে এটাও সময়সূচি সেটা হচ্ছে আগামীকাল থেকেই শুরু হচ্ছে এবং নয়ই আগস্ট দু পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারছেন যেখানে রাত্রি বারোটার আগে পর্যন্ত আপনাদেরকে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে আর এখানেও সিলেকশন রয়েছে রুটিন টেস্ট ইন্টারভিউ কম্পিউটার টেস্ট এই সমস্ত ফেজের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে এখানেও বলে রাখি আপনাদেরকে পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে হুগলি জেলার জন্য অর্থাৎ হুগলি জেলার আপনাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে তো বন্ধুরা এতগুলোই ছিল টোটাল দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম টোটাল দেখতে পাচ্ছেন চারটি নোটিফিকেশান নিয়ে আজকে আমরা ডিসকাস করব করলাম টোটাল চারটি নোটিফিকেশান যেখানে হুগলি জেলাতেই শুধুমাত্র নিয়োগ চলছে এবং আপনাদেরকে হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো বন্ধুরা এই ধরনের বিভিন্ন নোটিফিকেশান খুব তাড়াতাড়ি বেরোবে পশ্চিমবঙ্গের অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলাতেই ঠিক এই রকমভাবেই নিয়োগ হবে তো যখনই নিয়োগ হবে আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন আমাদের চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের বা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন যে সমস্ত নোটিফিকেশান রয়েছে বা তার থেকেও বেশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমস্ত নোটিফিকেশান রয়েছে সেগুলো আপনারা নিয়মিত আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ